Bismillahirrahmanirrahim. Azkere online class'e Ami Muhammad Abdunnur Sohagari Adhapok Rashtrabidyan Bibhag Dolatpur Girls College Dolatpur Kustia Supriyo Chhatribindo Tomra je ekhane asho Shusto asho Bhalo asho To ami আজকে তোমাদের এই ক্লাসে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা স্বাধীনতা রক্ষা কিভাবে করা যায় এই বিষয়ের উপর আলোচনা করা হবে তো আমি প্রথমে আসব স্বাধীনতা সংজ্ঞা স্বাধীনতা কি বা কাকে বলে সে বিষয়ের উপর আমি আলোচনা করব তো স্বাধীনতা শব্দটি ইংরেজি প্রতিশব্দ লিবার্টি লিবার শব্দটি ল্যাটিন লিবার থেকে এসেছে চার অর্থ ফ্রি বা স্বাধীন সুতরাং শাব্দিক অর্থে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয় সাধারণ ভাষায় স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছা মতো কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায় এই দৃষ্টিকোণ থেকে অধীনতা মুক্ত অবস্থায় স্বাধীনতা কিন্তু কর্তৃত্ব ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা অরাজকতা ও উচ্ছৃঙ্খলতার নামান্তর পরিণতিতে স্বাধীনতা কে এই অর্থে ব্যবহার করা হয় না কেননা স্বাধীনতার প্রকৃত তাৎপর্য ও উদ্দেশ্য এতে ব্যাহত হয় অবাধ স্বাধীনতা অস্তিত্ব কোন সমাজেই থাকতে পারে না সমাজে প্রতিটি মানুষ যদি অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা উপভোগ করতে চায় তাহলে একের ইচ্ছা প্রয়োজনের সাথে অন্যের সংঘাত দেখা দেবে সমাজের সকলের নিরাপত্তা ও সম্মান ব্যাহত হবে তাই সমাজে সকল সদস্যের সর্বাঙ্গীন কল্যাণ ও নিশ্চিত নিরাপত্তা বিধানের জন্য ব্যক্তির আচার আচরণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা আবশ্যক তো এ বিষয়ে বিভিন্ন লেখক দার্শনিকগণ স্বাধীনতার সংজ্ঞা প্রদান করেছেন জন স্টুয়ার্টমিল কি বলছেন জন স্টুয়ার্টমিল তার ইজা অন লিবার্টি গ্রন্থে বলেছেন মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ অব্যাহত বিভিন্ন মুখী প্রকাশই হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা তিনি আরো বলেন নিজের উপর নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম আরেকজন দার্শনিক হার্বার্ট স্পেন্সার হার্বার্ট স্পেন্সার বলেন স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধা সৃষ্টি না হয় টিএইচ গ্রিন উনি বলেন যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্যতা তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয় শেলি বলছেন তিনি বলেছেন যে অতি শাসনের বিপরীত ব্যবস্থায় হলো স্বাধীনতা অতি শাসনের বিপরীত ব্যবস্থায় হলো স্বাধীনতা অতএব উপরোক্ত সংজ্ঞাগুলো আলোকে বলা যায় যে স্বাধীনতা বলতে আমরা বুঝি অপরের অধিকারের উপর হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো কাজ করার নামই হচ্ছে স্বাধীনতা আমি আরো একবার বলি যে অপরের অধিকারের উপর হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছামতো কাজ করার নামই হচ্ছে স্বাধীনতা তো এবার আমি আসি এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায় স্বাধীনতা রক্ষা করব তো স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কিন্তু স্বাধীনতা অর্জন যেমন দুরূহ প্রক্রিয়া তেমনি স্বাধীনতা সংরক্ষণ অতি গুরুত্বপূর্ণ সমস্যা কেননা নানা কারণে জনগণের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে
এজন্য রাসকি বলেছেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ নাগরিক স্বাধীনতা ভোগ করতে পারে না। স্বাধীনতাকে অক্ষুণ্ণ অটুট রাখার কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো স্বাধীনতা রক্ষা কবচ বলা হয়। তা এই স্বাধীনতা রক্ষা কবচ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে আইন। আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষা কবচ। আইন স্বাধীনতার ভোগের পরিবেশ সৃষ্টি করে, কেননা এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। রাষ্ট্র আইনের সাহায্যে মানুষ অবাধ স্বাধীনতা নিয়ন্ত্রণ করে। আইন আছে বলে স্বাধীনতা সকলের নিকট সমভাবে উপভোগ্য হয়ে ওঠে। লোকের মতে যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইনের লক্ষ্য ব্যক্তির জীবন স্বাধীনতা অধিকারগুলোকে নিশ্চিত করা, খর্ব করা নয়। আইন স্বাধীনতা শর্ত সহায়ক। দুই নম্বর হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের সমাবেশ। নাগরিকদের মৌলিক অধিকার সমূহ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকবে। নাগরিকদের মৌলিক অধিকার সমূহ সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকবে, সেগুলো সম্পর্কে সন্দেহ বা দ্বন্দ্বের অবকাশ থাকে না। মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকলে সেগুলো সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে। সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ মৌলিক অধিকার লঙ্ঘন বা ভঙ্গ করলে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। তিন নম্বর দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। দায়িত্বশীল শাসন ব্যবস্থা শাসন বিভাগ তার অনুসৃত নীতি ও কার্যগুলির জন্য আইনসভার নিকট দায়ী থাকে, ফলে সরকার স্বৈরাচারী হয়ে অধিকার স্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত হতে সাহসী পায় না। সুতরাং জবাবদিহিতামূলক বা দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। গণতান্ত্রিক পদ্ধতি, যেখানে প্রত্যেক গণতান্ত্রিক পদ্ধতি চালু রয়েছে, যেমন গণভোট, গণউদ্যোগ, পদ্মশ্রুতি, গণনির্দেশ, গণতান্ত্রিক পদ্ধতি স্বাধীনতার অন্যতম গুরুত্ব রক্ষা কবচ। গণতান্ত্রিক পদ্ধতি প্রত্যেক গণতান্ত্রিক পদ্ধতি সমূহ প্রয়োগের মাধ্যমে জনগণ নিজেদের অধিকার সংরক্ষণ করে এবং শাসক গোষ্ঠীর স্বৈরাচারি প্রতিরোধ করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি জনগণের স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। পাঁচ নম্বর আইনের অনুশাসন। আইনের অধ্যাপক এ ভি ডাইসি মনে করেন যে স্বাধীনতা সংরক্ষণে আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। তার মতে আইনের শাসন বলতে যেখানে বোঝায় যে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আইন সমান, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ এবং শুনানি ব্যতীত কাউকে শাস্তি বা ক্ষতিকর ব্যবস্থা গ্রহণ করা যাবে না। যে সমাজে আইন অনুশাসন কার্য থাকে স্বাধীনতা সেখানে পূর্ণ মাত্রায় বিরাজ করে। ধন্যবাদ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, কোন এক কর্তৃপক্ষের উপর আইন প্রণয়ন, শাসন পরিচালনা, বিচারের ক্ষমতা অর্পিত হলে ব্যক্তি স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এ কারণে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের এবং শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সরকার তিনটি বিভাগের দায়িত্ব পৃথক এবং স্বতন্ত্রভাবে অর্পিত হওয়া উচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক মন্টেস্কিউ বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি শ্রেষ্ঠ রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। তার মতে আইন প্রণয়ন শাসন পরিচালনার ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয় তখন স্বাধীনতা নষ্ট হয়ে যায়। আর এর সাথে যদি বিচার বিভাগের ক্ষমতা সংযুক্ত হলে বিচারের বাণী নিভৃতে কাঁদে, যেহেতু একই ব্যক্তির হাতে শাসন আইন প্রণয়নের ক্ষমতা যদি ন্যস্ত হয় তাহলে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। এই জন্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অপরিহার্য। সাত নম্বর বিচার বিভাগীয় স্বাধীনতা।
বিচার বিভাগীয় স্বাধীনতা, বিচার বিভাগকে যদি নিরপেক্ষ স্বাধীন করে গড়ে তোলা হয় তাহলে ব্যক্তি স্বাধীনতা স্বেচ্ছাচারিত লোলুপ আগ্রাসন থেকে মুক্ত করা সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার বিভাগ আইনের বৈধতা নির্ণয় করে এবং শাসন বিভাগ অন্যান্য কর্তৃপক্ষের কাজ কতখানি সংবিধানসম্মততা যাচাই করে। সুতরাং বিচার বিভাগকে শাসন আইন বিভাগ থেকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে হবে, তবে স্বাধীনতা রক্ষা করবে। আমার ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ক্ষমতা বিকেন্দ্রীকরণ সরকারের কর্তৃত্ব কাজকে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন কর্তৃত্বের হাতে ভাগা বন্টন করতে হবে, ভাগাভাগি করতে হবে বা বিভিন্ন কেন্দ্রে বিভক্ত করতে হবে, তখনই স্বাধীনতা রক্ষা পেতে পারে। আর যদি সরকারের ক্ষমতা কোনো একটা কেন্দ্রের হাতে অতিমাত্রায় পুঞ্জীভূত, সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। নয় নম্বর, সামাজিক ন্যায় বিচার। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা, স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষা পায়। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার অন্যতম রক্ষা ব্যবস্থা বলে স্বীকৃত। সামাজিক ন্যায় বিচার গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। দশ নম্বর, সাম্য। সাম্য অর্থাৎ সমান, যে সাম্য স্বাধীনতা একে অপরের সহায়ক ও পরিপূরক। স্বাধীনতা ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য ও স্বাধীনতা সহ অবস্থান গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সুসংগঠিত, এবার নম্বর, সুসংগঠিত দল ব্যবস্থা। সুশৃঙ্খল ও সুসংগঠিত দল ব্যবস্থা স্বাধীনতার অন্যতম এটা রক্ষা কবচ। আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। বিরোধী দল জনসাধারণের কার্যাবলী প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং সরকারের জনস্বার্থ বিরোধী কাজের তীব্র বিরোধিতা করে। এভাবে সদজাগ্রত অতন্ত্র প্রহরী মতো বিরোধী দল সহ স্বাধীনতা সংরক্ষণে নিয়োজিত থাকে। বারো নম্বর, সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার স্বাধীনতা নিশ্চয়তা বিধান করতে পারে। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে, অর্থবহ করে তুলতে হলে সাংবিধানিক প্রাধান্য সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, তবে স্বাধীনতা রক্ষা পাবে। তেরো নম্বর, সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। স্বাধীনতাকে উপভোগ করতে হবে, করতে হবে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা আবশ্যক। জনগণের দ্বারা নির্বাচিত সরকার মুখ্য উদ্দেশ্য জনকল্যাণ, জনকল্যাণ সাধন। এই সত্য সরকার ও জনগণ উভয়কে উপলব্ধি করতে হবে। যদি উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও সম্প্রীতি বিরাজ না করে তবে স্বাধীনতা ব্যাহত হতে বাধ্য। শোষণমুক্ত সামাজিক কাঠামো, শোষণমুক্ত সামাজিক কাঠামো, শোষণমুক্ত সামাজিক কাঠামো গড়ে তুলতে হবে। শোষণমুক্ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব। যে সমাজে সুযোগ সুবিধা একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ও ক্ষুদ্র শ্রেণী একচেটিয়া ভোগ করে সেখানে স্বাধীনতা অর্থহীন। এজন্যই অনেকে রাজনৈতিক স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ, এজন্য অনেকেই অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তাদের ভাষায় অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত সামাজিক রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। সর্বশেষ হচ্ছে সদাজাগ্রত জনমত, যে স্বাধীনতা সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে সদাজাগ্রত জনমত। জনগণ যদি সচেতন না হয়, সজাগ যদি না হয়, তাহলে কখনো সেখানে স্বাধীনতা রক্ষা পাবে না। কেননা নাগরিকদের সচেতন হতে হবে তাদের অধিকার কর্তব্য কি সে সম্পর্কে এবং তাদের অধিকার কি সেগুলি সম্পর্কে তাদের অবশ্যই সজাগ থাকতে হবে। তো স্বাধীনতা, স্বাধীন প্রিয় জনগণকে সর্বদা সজাগ সচেতন থাকতে হবে, জনস্বাধীনতার উপর হুমকি না আসে। যে কোনো বললে বৈতরবোধের চরম ত্যাগ স্বীকারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের মানসিক প্রস্তুতি থাকতে হবে। নিজের অধিকার ও
স্বাধীনতা রক্ষায় সচেতন আগ্রহী ও সাহসী না হলে বাহ্য কোনো পদ্ধতি দ্বারা স্বাধীনতা রক্ষা করা যায় না। এ অর্থে স্বাধীনতা সংগ্রাম হল অন্তহীন। গ্রিক দার্শনিক পেরিক্লিসের মতে চিরন্তন সতর্কতা স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা স্বাধীনতার মূল মন্ত্র। লাস্কির মতে চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত। জনগণ যদি নির্লিপ্ত না হয় এবং যাদের অধিকার স্বাধীনতা সম্পর্কে সতর্ক সচেতন থাকে তাহলে স্বাধীনতা সংরক্ষণ করা সহজ হবে। সুতরাং স্বাধীনতা ভোগ করতে চাইলে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। স্বাধীনতা সংরক্ষণের ব্যবস্থা না থাকলে অধিকাংশ লোকই স্বাধীনতা ভোগ করতে পারে না। এই জন্য উপরুক্ত যে আলোচনা করলাম এই রক্ষা কবচগুলি বা এই পদ্ধতিগুলো যেখানে রয়েছে, যে সরকারের মধ্যে রয়েছে, অবশ্যই সেখানে স্বাধীনতা রক্ষা পাবে। আর এইগুলি যেখানে নাই সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। আজকের মতো এখানে এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে অন্য এক বিষয়ের উপর আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।